সারা বছর পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়া নানা রকম সামাজিক কাজ করে থাকে। বিশেষ করে তারা দুস্থ শিশুদের নিয়ে নানা রকম সামাজিক কর্মকাণ্ড করে থাকেন। বুধবার ডাক্তার বিধানচন্দ্র রায় জন্মদিন ও মৃত্যুদিনের দিন শহর বর্ধমানে গোদা বটতলায় শুভাঙ্গন অনুষ্ঠান বাড়িতে অপুষ্টি দূরীকরণের লক্ষ্যে 600 জন শিশু ও প্রসূতিকে পুষ্টিজাত খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। আজকে এই ওয়ার্ল্ড ভিশন থেকে গর্ভবতী বাচ্চাদের পুষ্টিকর খাবার দেওয়া হয়েছে। তো তুমি নিয়ে যাচ্ছ? বউ একটু শরীর খারাপ, ওই জন্য আসতে পারি। তোমার বউ গর্ভবতী? গর্ভবতী, জন্য শরীর খারাপ, আসতে পারি। আজকে এখানে প্রেগনেন্ট মহিলাদেরকে কিছু পুষ্টিমূলক খাবার দেওয়া হচ্ছে, যেমন চাল, আটা, ডাল, তেল, সমস্ত কিছু দেওয়া হচ্ছে। এর সাথে সাথে অপুষ্টি বাচ্চাদেরকেও দেওয়া হচ্ছে, যাতে বাচ্চারা এগুলো খেয়ে সুস্থ থাকতে পারে, অপুষ্টি থেকে বেরিয়ে আসতে পারে। আর ওয়ার্ল্ড ভিশন সারা বছরই আমাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আজকে ওয়ার্ল্ড ভিশন থেকে এখানে এই লকডাউনে মানুষদের প্রচুর অসুবিধার জন্য তারা কিছু খাবারের ব্যবস্থা করেছে, এবং কিছু ছেলেদের বাচ্চা ছেলে যারা স্কুলে পড়াশোনা করে তাদেরকে সাইকেল দেওয়া হচ্ছে। আমাদের এখানে ওয়ার্ল্ড ভিশন 10-11 বছর ধরে কাজ করছে। স্লাম এরিয়ায় যারা অপুষ্টি বাচ্চা আছে বা লেডি যে ফ্যামিলিগুলো আছে তাদের শিক্ষা এবং স্বাস্থ্যের উপরে তারা কাজ করছে। তার সঙ্গে ধরুন যেমন এই লকডাউনের বাজারে মানুষের প্রচুর অসুবিধা হচ্ছে, সেই জন্য তারা খাদ্য সামগ্রী কিছু নিয়ে এসে দিচ্ছে। এছাড়াও স্লাম এরিয়ায় যে এলাকাগুলো আছে তাদের বই, খাতা, পত্র, হ্যাঁ, এইসব বা অন্যান্য যে 1000 টাকা করে এই লকডাউনে 1000 টাকা করে প্রত্যেকটা তাদের স্পন্সর বাচ্চা দিবেন বা এমনি ফ্যামিলি দিবেন দিচ্ছে। পাশাপাশি লকডাউন পরিস্থিতিতে কাজ হারানো প্রায় 3000 মানুষকে 1000 টাকা করে দেওয়া হয় বলে জানান ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার কোঅর্ডিনেটর সৌভিক বিশ্বাস। আজকের ওয়ার্ল্ড ভিশন থেকে আমরা যে সমস্ত অপুষ্টি বাচ্চা রয়েছে, আমরা যে সমস্ত এলাকায় কাজ করি সে সমস্ত এলাকায় অনেক অপুষ্টি বাচ্চা রয়েছে, তাদেরকে আমরা পুষ্টি জাতীয়, নিউট্রিশন জাতীয় কিছু ফুড আমরা ওদেরকে সাপ্লাই করছি, মানে আমাদের তরফ থেকে দেওয়া হচ্ছে ওদেরকে, যাতে অপুষ্টি দূরীকরণ হয় আমাদের এই বর্ধমান শহর থেকে। আর তার জন্যই আমাদের এই ব্যবস্থাপনা। শুধু বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে না? আমরা বাচ্চা আমাদের শহরে প্রায় 600 উপরে বাচ্চাদেরকে আমরা এগুলো প্রোভাইড করছি, আর তার সাথে সাথে অনেক গর্ভবতী মহিলা আছে তাদেরকেও আমরা এই জিনিসগুলো প্রোভাইড করছি। আচ্ছা, এই প্যাকেটের মধ্যে কি কি আছে? প্যাকেটের মধ্যে যেগুলো নিউট্রিশন যেগুলো আছে সেগুলো আমরা, আয়রন এবং ভিটামিন যেগুলো আছে সেই জাতীয় খাবার আমরা দিচ্ছি। যেরকম আপনার এখানে গুড় পাবেন, আপনাদের এখানে সুজি আছে, চিনি আছে, তার সাথে সাথে আমাদের ডাল আছে, চাল আছে, সয়াবিন আছে এই জাতীয়, এবং লবণ আছে, এরকম ধরনের আয়োডিন জাতীয় যে সমস্ত লবণ সেই জাতীয় আমরা জিনিসগুলো আমরা প্রোভাইড করছি। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে সৌভিক বিশ্বাস এবং ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়া। এছাড়াও দেখলাম এখানে সাইকেল রয়েছে। এছাড়াও আমরা যেহেতু দেখুন এখন করোনা ভাইরাসের যে এখন কোভিড-19 সময়, সেই সময় আমরা দাঁড়িয়ে আমরা অনেক মানুষের পাশে আমরা আছি, হয়তো সবাইকে আমরা প্রকাশ করি না, কিন্তু আজকের যেহেতু আপনার জিজ্ঞাসা করছেন আমরা বলছি যে আমরা প্রায় 3000 উপরে মানুষকে আমরা মানে ফ্যামিলিকে 1000 টাকা করে তাদেরকে ফ্যামিলিকে দেওয়া হচ্ছে। এই সময় আমাদের অলমোস্ট 2800 জনকে দেওয়া হয়ে গেছে, আর কিছু জন বাকি আছে। 3000 আমরা ফ্যামিলিকে দেব 1000 টাকা করে। তাছাড়াও আমরা কিছু বাচ্চাদের যারা ক্লাস 8-এ পড়ছে তাদের জন্য আমরা সাইকেলের ব্যবস্থা করেছি, যাতে তারা সুন্দরভাবে স্কুলে যেতে পারে বা পড়াশোনাটা কোচিংয়ে যেতে পারে, তার জন্য আমরা সাইকেলের ব্যবস্থা। আজকে কতজনকে দেওয়া হচ্ছে? আজকের এখান থেকে দেওয়া হবে 13 জনকে সাইকেল দেওয়া হবে। পাশাপাশি এদিন 13 জন শিশুকে সাইকেলও বিতরণ করা হয়। কি বলবো, ইডলি বললে তো হাসি দেখা যাবে না, ঠিক আছে? খাতুন, আমি সাইকেল পেয়ে খুব খুশি হয়েছি। টিউশন স্কুল যেতে অসুবিধা হচ্ছিল। কে দিল সাইকেল? ওয়ার্ল্ড ভিশন থেকে সাইকেল দিয়েছে। এছাড়া এর আগে কিছু পেয়েছো ওয়ার্ল্ড ভিশন থেকে? হ্যাঁ, ব্যাগ, ছাতা, টিফিন, খাবার। লকডাউনে মানুষদেরকে এসব দেওয়া হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ভিশন থেকে, চাল, তেল, লঙ্কা, হলুদ, নুন, তার সুজি, সয়াবিন, এই সমস্ত জিনিস দেওয়া হচ্ছে। কি জন্য?
ওই বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য, যে বাচ্চা পুষ্টিকর বাচ্চা খাওয়ার জন্য, যাদের অপুষ্টি বাচ্চা আছে এবং এই লকডাউনে যারা যারা পাচ্ছে না খাবার দাবার। বর্ধমান থেকে পরমেশ্বর মহন্ত, আনন্দ বার্তা।